জাতীয় দলের স্বীকৃতি হারানোর সঙ্গেই কি সব হারানোর শুরু তৃণমূলের? 2011-এ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর 2016 সাল থেকে যে গ্রাফটা উপরে উঠছিল তা গত কয়েকটা নির্বাচনে হুড়মুড় করে নিচে নেমে এসেছে। অভিষেকের নেতৃত্বে গোয়া থেকে আসাম একের পর এক রাজ্যে ভোট কমেছে তৃণমূলের। ত্রিপুরায় লজ্জাজনক ফল হয়েছে। ত্রিপুরা মণিপুরে ভোটের ফলের পরই তৃণমূলের জাতীয় দলের তকমা কেড়ে নেওয়ার আর্জি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ তা পূরণ হতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সালে লোকসভা ভোটের ফলের নিরিখে জাতীয় দলের স্বীকৃতি পেয়েছিল তৃণমূল। 2016 সালের 2রা সেপ্টেম্বর এই স্বীকৃতি পায় তারা। জাতীয় দল হতে গেলে কয়েকটি শর্ত পূরণ করতে হয়, যেমন লোকসভা ভোটে কম করে 3টি রাজ্যে 2% আসন পেতে হবে, অথবা 4 রাজ্যে প্রদত্ত ভোটের অন্তত 6% অর্জন করতে হবে। কিন্তু গত 2-3 বছর ধরে একের পর এক রাজ্যে বিধানসভা ভোটে পর্যদুস্ত হচ্ছে তৃণমূল। বিরোধীদের অভিযোগ, বাংলায় কেলেঙ্কারির টাকা সেসব রাজ্যে ঢেলেও কোনো কাজ হয়নি, আর তার ফলই ভোগ করতে হচ্ছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা AITC তকমা খুঁয়ে এখন শুধুই টিসি। বিরোধীরা কটাক্ষ করে বলছেন জনগণই টিসি দিয়েছে তৃণমূলকে। তৃণমূল আজকে জাতীয় দলের তকমা হারিয়েছে। তৃণমূল জাতীয় দলের মর্যাদা হারানোয় এদিন হুগলিতে লাড্ডু বিতরণ করে বিজেপি। তাদের কটাক্ষ, জাতীয় দলের মর্যাদা হারিয়ে সর্বভারতীয় তৃণমূল এখন অঞ্চল তৃণমূলে পরিণত হয়েছে, তাই অভিষেকের পদও এখন অবলুপ্ত। লাড্ডু মিষ্টি আমরা এমনি খাওয়াচ্ছি না, আজকে আমরা বিজয় উল্লাস করছি, আজকে পোস্টার নিয়ে মানুষকে জানাচ্ছি। সর্বভারতীয় তকমা তৃণমূলের শেষ, এখন অঞ্চল তৃণমূল হয়ে গেছে। আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভাইপো, তার পদ চলে গেছে, তাকে এখন অঞ্চল সাধারণ সম্পাদক হতে হবে। আজকে এই কারণেই আজকে লাড্ডু মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। দলের এই পরিস্থিতির সঙ্গে ধাক্কা আসছে অন্য রাজ্য থেকে। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন লুইজিনহো ফেলেইরো। গোয়ায় ভোটের আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। জাতীয় তকমা হারানোর পর যেভাবে তৃণমূল ছাড়ার হিড়িক পড়েছে, তাতে দলের মধ্যেই আশঙ্কা ঘনীভূত হচ্ছে। তবে কি এটাই শেষের শুরু তৃণমূলের? মাধ্যম ব্যুরো রিপোর্ট।